তো বন্ধুরা, বর্তমানে ভারতে যে ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরি করা হচ্ছে, সেখানে দ্রুত গতি সম্পন্ন মালগাড়ি অর্থাৎ কার্গো ট্রেন চলবে। তো এর কনস্ট্রাকশনের কাজ বর্তমানে টাটা কোম্পানিকে দেওয়া হয়েছে। আসলে তাদের এখানে 102 কিলোমিটারের নতুন স্ক্র্যাচ বানানোর কথা ছিল, কিন্তু পরবর্তীকালে রেলওয়ে টাটার কাজের গতিকে দেখে এই কন্ট্রাক্টকে টার্মিনেট করে দিয়েছিল। কিন্তু বর্তমানে রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে রেলওয়ে পুনরায় টাটা কোম্পানিকে এই কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, যেখানে তারা 102 কিলোমিটারের করিডোরের কনস্ট্রাকশনের কাজ করবে। তো বন্ধুরা, আপনারা হয়তো মনে করবেন যে রেলওয়ে প্রথমে টাটা কোম্পানির কন্ট্রাক্ট ক্যান্সেল করে, তারপর পুনরায় রেলওয়ে টাটাকে তার কন্ট্রাক্ট দিল কেন? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, রেলওয়ে কে জাইকা, যেটা জাপানিজ কোম্পানি, তার তরফ থেকে অনেক প্রেশার দেওয়া হয়েছিল, যেখানে তারা চাইছিল যে ডেডিকেটেড ফ্রেট করিডোর রয়েছে সেগুলিকে টাটা কোম্পানির দ্বারাই কনস্ট্রাক্ট করা হোক। এর জন্যই টাটা কোম্পানি পুনরায় এই কন্ট্রাক্ট পেয়েছে, এবং টাটা কোম্পানির তরফ থেকেও একটি ডেডলাইন এসেছে, যেখানে তারা জানিয়েছে যে 2024-এর মধ্যে তারা এই করিডোর পুরোপুরি কনস্ট্রাক্ট করে দেবে। তো বন্ধুরা, ল্যান্ড অ্যাকুইজিশন ছিল এর আসল সমস্যা, যার জন্য টাটা কোম্পানি এই প্রজেক্টকে সময় মতো কমপ্লিট করতে পারছিল না। ভারতে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম অনেক দেখা যাচ্ছে, সেটা বুলেট ট্রেন প্রজেক্ট হোক বা ডেডিকেটেড ফ্রেট করিডোর। আসলে এই ফ্রেট করিডোরের কনস্ট্রাকশনের যে কন্ট্রাক্ট রয়েছে, সেটা টাটাকে 2016 সালে দেওয়া হয়েছিল, এবং আপনারা বুঝতেই পারছেন এখন 2023, আর এটা তৈরি করতে টাটা কত সময় নিয়েছে, এবং এই কন্ট্রাক্টের কেবল 35% তৈরি হয়েছে। এর সমস্যা আপনাদের আগেই জানালাম, কিন্তু বর্তমানে ল্যান্ড অ্যাকুইজিশনের সমস্যা মিটে গেছে, এবং এই ফ্রেট করিডোরের ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ হয়ে গেছে। এর কনস্ট্রাকশনের কাজ খুব দ্রুত করা হচ্ছে, এবং আশা করা হচ্ছে 2024 সালের মধ্যে এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আসলে রেলওয়ে জাপানি কোম্পানির কথা এর জন্য শুনেছিল, কারণ এই ফ্রেট করিডোর তৈরি করতে যে ফান্ডিং এর প্রয়োজন হয়েছিল, সেটি জাপানের তরফ থেকে এসেছে। এবং যেমনটা আমরা সবাই জানি, টাটার যে কোয়ালিটি এবং নির্ভরযোগ্যতা রয়েছে, সেটা না শুধু ভারতের মানুষরা পছন্দ করে, বরং দুনিয়ার প্রত্যেকটা কোণায় টাটার কোয়ালিটি নিয়ে আলোচনা হয়, আর এর জন্যই ওই জাপানি কোম্পানি এই কন্ট্রাক্ট টাটাকে দিতে বলেছে। এখন যদি আমরা কথা বলি এই ডেডিকেটেড ফ্রেট করিডোরের ব্যাপারে, তো এখানে শুধুমাত্র মালগাড়ি অর্থাৎ কার্গো ট্রেনকে চালানো হবে, এবং এর ফলে প্যাসেঞ্জার ট্রেনের অনেক সুযোগ সুবিধা বাড়বে। তো বন্ধুরা, এর সম্বন্ধে আপনাদের কি মতামত, তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।